আজকের মাত্রাতে অর্ধেকটা পড়াবো। আগের দিন তোমাদের 1 2 3 4 5 এই পাঁচটা পয়েন্ট পড়েছিলাম, আজকে 6 থেকে পড়ানো হবে। 6 এ আছে দেখো, ওয়ার্ডের শেষে বা মাঝে ইয়ে থাকলে তার উচ্চারণটা দীর্ঘ হবে, অর্থাৎ তার দীর্ঘ উচ্চারণ হবে। সেই ওয়ার্ডগুলো কোনগুলো দেখো তোমরা, এ সি এস সি, সি মানে হচ্ছে সমুদ্র, টি ই এ টি, ই মানে হচ্ছে চা, ডি ই এ আর ডি আর, ডি আর মানে প্রিয়, টি ই এ আর টি আর, টি আর মানে ছিঁড়ে ফেলা, এ লি এ এফ লিফ, লিফ মানে পাতা, আর আছে ই এ আর ইয়ার, ইয়ার মানে কান, এইচ ই এ ডি হেড, হেড মানে মাথা, দ্য লিফ ইজ গ্রিন মানে পাতাটি হয় সবুজ, তারপরে ডিয়ার পাপা মানে প্রিয় পাপা, আমরা কোনো কিছু প্রিয় বলে তাকে ডিয়ার বলে সম্বোধন করি, যে ডিয়ার পাপা মানে প্রিয় পাপা। এবার দেখো এই ওয়ার্ডগুলো যে পড়েছি সবার লাস্টে দেখো শেষে ই এ যোগ করা আছে, প্রত্যেকটা ওয়ার্ডে শেষে কি আছে, ই এ আছে। এরপরে যেটা পড়াবো দেখো 0.7, সাথে লাস্টে ওয়ার্ডের শেষে যদি ই থাকে এবং মাঝে যদি আই এস আই সি আই এফ আই ডি আই এস আই জি আই এম থাকে তাহলে আই উচ্চারণ আই হবে ও উচ্চারণটা দীর্ঘ হবে। যেমন কোনগুলো দেখো, আর আই সি ই রাইস, রাইস মানে হচ্ছে ভাত বা চাল বলি রাইস, ডব্লিউ আই এস সি ওয়াইস, ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী, এফ আই এন ই ফাইন, ফাইন মানে সুন্দর, কে আই টি কাইট, কাইট মানে ঘুড়ি, টি আই এম ই টাইম, টাইম মানে সময়, এফ আই জি এইচ টি ফাইট, ফাইট মানে যুদ্ধ করা, কে এন আই এফ ই নাইফ, নাইফ মানে ছুরি, আর আই ডি রাইট, রাইট মানে চড়া, এল আই এফ ই লাইফ, লাইফ মানে জীবন, এম আই এন ই মাইল, মাইল মানে মাইল, এন আই জি এস টি নাইট, নাইট মানে রাত, হি ইজ ওয়াইজ, সে হয় জ্ঞানী, লাইফ ইজ ফাইন, জীবন হয় সুন্দর। এইসব ওয়ার্ডগুলো শেষে দেখো সবার প্রত্যেকে তার ই থাকলে তার মাঝখানে আই এস আই সি প্রত্যেকটার মধ্যেই রয়েছে। এবার দেখো 0.8, ওয়ার্ডের মাঝে বা শেষে যদি ইউ এম ইউ এন ইউ আই ইউ ই থাকে তাহলে তার উচ্চারণটাও দীর্ঘ হবে, অর্থাৎ তোমাদের যখন বলবো উচ্চারণটা অনেক বড় করে হবে। সেগুলো কীরকম দেখো, বি এল ইউ ই ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, পি ইউ এফ পি পাম্প, পাম্প মানে হচ্ছে যন্ত্র বিশেষ, জে ইউ এম পি জাম্প, জাম্প মানে হচ্ছে লাভ দেওয়া, বি ইউ এন সি এইচ বাঞ্চ, বাঞ্চ মানে হচ্ছে গোছা বা গুচ্ছ বা থোকা, এম ইউ এন সি এইচ মাঞ্চ, মাঞ্চ মানে মচমচ করে চিবানো, এইচ ইউ এম পি হাম, হাম মানে পুঁজ, ডি আর ইউ এন ড্রাম, ড্রাম মানে বাদ্যযন্ত্র বিশেষ, এফ আর ইউ আই টি ফ্রুট, ফ্রুট মানে ফল, তারপরে ইট ইজ এ ড্রাম, ইট মানে ইহা, ইস মানে হয়, এ মানে একটি, ড্রাম মানে কোনো বাদ্যযন্ত্রকে আমরা বলি ড্রাম, তাহলে ইট ইজ এ ড্রাম, ইহা হয় একটি বাদ্যযন্ত্র, দ্য ফ্রুট ইজ ব্লু, ফলটি হয় নীল, ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, তারপর ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, ফ্রুট মানে ফল, তাহলে ম্যাঙ্গো মানে আম, ইজ মানে হয়, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল মানে জাতীয়, ফ্রুট মানে ফল, তাহলে ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট মানে আম হয় আমাদের জাতীয় ফল। তারপর দেখো 0.9 আছে, শব্দের শেষে ই থাকলে ও এর উচ্চারণ ও হবে, যেমন এইচ ও এম ই, এর প্রত্যেকে দেখো একটা ও আছে, ওয়ার্ডের মাঝখানে একটা ও আছে, সে ও এর উচ্চারণ ও হবে, এইচ ও এম ই হোম, হোম মানে বাড়ি, পি এইচ ও এন ই ফোন, ফোন মানে ফোন, আর ও পি রোগ, রোগ মানে দড়ি, এন ও এ সি নোজ, নোজ মানে নাক, আর ও এ সি রোজ, রোজ মানে গোলাপ, ডি ও এ সি ডোজ, ডোজ মানে ওষুধের মাত্রা, বি ও এন ই বোন, বোন মানে হাড়, এইচ ও এন ই হোল, হোল মানে গর্ত। তারপরে দেখো নিচে আরও কয়েকটা আছে, ডি ও ভি ডাভ, ডাভ মানে ঘুঘু, এল ও ভি ই লাভ, লাভ মানে ভালোবাসা, এন ও এন ই নান, নান মানে কেউই না, আই গো হোম, আমি বাড়ি যাই, উই হ্যাভ হোম, আমাদের আছে বোন মানে হার, আমাদের আছে হার। তাহলে তোমাদের এই লেসনটা দেখো আজকে শেষ হয়ে গেল, আগের দিন অর্ধেকটা দিয়েছিলাম, আজকে 0.6 থেকে 9 অবধি তোমাদের পুরোটা পড়া থাকবে, বাড়িতে এই ওয়ার্ডগুলো ভালো করে পড়বে ও মুখস্থ করবে। আর আগের দিন তোমাদের এতটা সিডব্লিউ দেখো পড়া দেওয়া হয়েছিল, প্রথম পাতাটা 10 পেজ নাম্বার 10টা তোমাদের আগের দিন আগের সপ্তাহে সিডব্লিউ গেছে, এই সপ্তাহে তোমাদের পেজ 11 আর 12 এই দুটো পাতা তোমরা বাড়িতে সিডব্লিউ যাবে, আমি সিডব্লিউ করে দিয়েছি, এই সপ্তাহে কাজ যাবে পেজ 11 আর পেজ 12।
দেখো তোমাদের হ্যান্ডরাইটিং বইতে এসবটা তোমাদের পেজ 6 আর 7 এইটা এই পাতাটা আর এই পাতাটা এই দু পাতা তোমাদের বাড়িতে বসে হ্যান্ডরাইটিং হাতে দেখা করবে সপ্তাহে তোমাদের ভার্সিটি ব্র্যান্ডিং প্যাটার্নও দেখো প্রত্যেকদিন পড়বে এই মেথডটা তোমাদের বাড়ির কাজ থাকবে এটা বাড়িতে বসে এই সপ্তাহে